সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো জুডোর জন্য দুধ ও স্যার খেজুর, যেটা জাল দিয়ে রেখেছি মানে রান্না করা হয়ে গেছে। আর এখানে আমার জন্য একটুখানি ওটস জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো সকালে তো ব্রেকফাস্টে এটাই করা হয় বেশিরভাগ দিনই, আর দু একদিন ওলট পালট হয়ে যায়। আর এখানে জুটোর দুধ জাল দেওয়া রয়েছে। দেখো জুটটা সবাই জাল দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে রেখেছি, এখনো ধোয়া বেরোচ্ছে। তো চলো সকালবেলা ঘুম থেকে তো উঠে এতটুকুই কাজ সেরেছি। আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, যেহেতু জুটো পাপার অফিস নেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর যা গরম পড়েছে এই গরমে হেভি খাওয়ার থেকে সকালবেলায় ওটস সেদ্ধ খাওয়াটাই আমার কাছে মনে হয় বেস্ট। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, একটা জুটোর পাপার জন্য একটা আমার জন্য। এই গরমে জুটোকে আর ডিম দেবো না। আর এদিকে আমার প্রেশারটা লো, তার জন্য একটা ডিম সেদ্ধ বসালাম। তো ভাবলাম জুটোর পাপাও তো সকালবেলা সেদ্ধ ভাতই খাবে, তো ভাতের সাথে একটা ডিমও দিয়ে দেবো। এক ঘন্টা মতন রান্নাঘরে রয়েছি, আর এই গরমের দিনে রান্নাঘরে দেখো থেকে ঘেমে একদম স্নান হয়ে গেছে। দেখো গা থেকে টপ টপ করে জল পড়ছে, আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে একটু আগে ঘুম থেকে উঠেছি। দেখো এক ঘন্টা মতন রান্নাঘরে এসে ঘেমে স্নান করে নিয়েছি, আর আমাদের জুডোবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, উঠবে উঠবে করছে। বাট আমি যে ক্যামেরাটা অন করেছি উনি লাভ দিয়ে ঠেলে উঠেছে। দেখো উঠে দাঁড়িয়েই একদম ঘুম ঘুম চোখে এগিয়ে আসছে আমার দিকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেখানেই থাকি না কেন, সেটা রান্নাঘরে হোক আর বাইরে, ঠিক ও টের পেয়ে যায়, ও ঘুম থেকে উঠে সেখানেই ছুটে যাবে। তো আজকে যেহেতু আমি ঘরেই চলে এসেছিলাম, তো ঘুম থেকে উঠেই মার কোলে ঝাঁপিয়ে আসলো। তো এসে এখন সবার প্রথমেই সকালবেলা ওর সাথে আমার ফার্স্ট যখন দেখা হয় ঘুম থেকে ওঠার পর, মাঝে মাঝে রান্নাঘরে দেখা হয়, মাঝে মাঝে বাইরেও থাকি, তো প্রথমেই ওকে আমি বলবো গুড মর্নিং পাপা, ও আমাকে বলবে গুড মর্নিং মা, এটা দিয়েই আমাদের সকালটা শুরু হয়। আর কালকে রাতে জানো না জুডো কাঁচতে কাঁচতে বমি করে দিয়েছে। তারপরে কালকে ডাক্তারের কাছেও গেছিলাম আগের দিনের ব্লগে দেখলে, তো সেই সব জামা কাপড় পরে গেছিলাম। তারপরে জুডোর জামা কাপড় বমি টমি করেছে, সেই সব মিলে প্রচুর জামা কাপড় হয়েছে। তো সেগুলোই আগে আমি বাইরে বার করে নিলাম, যেহেতু বমি করে রেখেছে তো বাজে একটা গন্ধও বেরোচ্ছিলো। তো যাই হোক ওগুলো বার করে রেখে এসে তারপরে জুডোকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। আর এখন বিছনার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। তো কালকে জুডো দুবারই বমি করেছিল, আমি এটা ওটা চাপা দিয়ে কোনো রকমে কালকের দিনটা চালিয়েছি। ভেবেছিলাম আজকেই একবার চাদরটা তুলবো, যেহেতু কালকে ডাক্তারখানায় যাওয়ার ছিল, অনেকটা কাজের চাপ ছিল, তার জন্য কালকে আর তুলিনি। সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই চাদরটা চেঞ্জ করে নতুন চাদরটা পেতে দিলাম। আর এখন জুডোকে তো বললামই চাদর চেঞ্জ করার আগে ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি। এখন জুডো সব ওষুধ টষুধ বার করে সেট করে নিচ্ছে, আমি মেশিনগুলো ইনহেলার দেবো, খাওয়ার ওষুধ আছে সেগুলো খাওয়াবো। আর ওকে ডাকার আগেই আমি সব কিছু সেট করে নিই, কারণ ও এসে প্রচণ্ড ডিস্টার্ব করে, তার জন্য আগে থেকে সেট টেট করে নিয়ে তারপরে ওকে ডাকি। আর এখন দেখো ওর সব ওষুধ টষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটা লোশন দিয়েছে ডাক্তারবাবু গায়ে লাগানোর জন্য র্যাশের কারণে, তো সেই লোশনটাই এখন লাগিয়ে দিচ্ছি। যেহেতু এখন ও বাইরে যাবে তো বলেছে বাইরে বেরোনোর আগেই ওকে এই লোশনটা লাগিয়ে দিতে, তো হাতে আর পায়ে খুব ভালোভাবে লোশনটা লাগিয়ে দিচ্ছি। তারপরে যে ন্যাদ এসে বসে রয়েছে, ন্যাদারও দুজনে যাবে খেলতে, আর এদিকে আমি যাবো রান্নাঘরে। এই গরমে সকালবেলা উঠে রান্না করাটাই আমার কাছে মনে হয় বেস্ট, কারণ এই দুপুরে রোদের তাপে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা উনুনের সামনে আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক ডিম সিদ্ধটা সকালেই দিয়েছিলাম, সেটা খাওয়ার এখনও সময় পাইনি, সবে এটাকে ছুলে নিচ্ছি। পরশু সকালেই বানিয়ে রেখেছি, বাট এখনও খাইনি, দেখা যাক কখন খায়। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোল, পটল আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করব। পটলটা আগেই ভেজে নিয়েছি, এখন আলুটাও ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। আর এখন আদা জিরে বাটা আর লঙ্কা বাটা একসাথে করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমার বেসনের মধ্যে অনেকগুলো বাসন জমে রয়েছে রান্না করতে করতে। ডাল সিটি দিয়েছি, জুডোর পাপা খেয়েছে, জুডোকে খাইয়েছি, টুকিটাকে অনেক বাসন জমে গেছে। এদিকে মশলাটা কষা হতে থাকুক, সেই টাইমের মধ্যে আমি বাসনগুলোকে মেজে নেব। মশলাটা দেখো খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবো, আর তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যা গরম পড়েছে এই গরমে বেশি রিচ না খেয়ে হালকা পাতলা খাওয়াটাই বেস্ট। আমি যেহেতু পেঁয়াজের মাছ খাই না, আমার জন্য ভাজা মাছ তুলে রেখেছি, আর পাতলা করে একদম পটল আলু দিয়ে মাছের ঝোলটাও করে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। পটল আলু মাছ দিয়ে করেছি, আর এখানে টক ডাল করেছি তেঁতুল দিয়ে। দেখতেই পাচ্ছ তেঁতুলগুলো একদম তাকিয়ে রয়েছে, তেঁতুল ঘেঁটা যাবে না, তাহলে বেশি টক হয়ে যাবে। এখানে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, তো জুডোর পাপা টক ডাল খাবে না, তাই ওর জন্য মুসুর ডাল সেদ্ধ করেছি। জুডোও খাবে, আমিও খাবো, তিনজনেই আজকে মুসুর ডাল খাবো। ওখানে বেগুন ভাজা রয়েছে, আর এখানে রয়েছে কি দাঁড়াও দেখে নি, তারপর ও এখানে ডাল সেদ্ধ করে রেখেছি অনেকটা,
তো এই ডালটা দুই তিন দিন একবারে বেশি করে সেদ্ধ করে রেখেছি, কয়েকদিনই হয়ে যাবে। আর হচ্ছে ছুলে রাখা ডিম, যেটা এখনো খাওয়ার টাইম পাইনি। আর পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আম পড়েছে, সেই আমটা। আর ওখানে ছিল আমার ওটস আর খেজুর আর একটু আপেল টুকরো, যেটা আমি ওই টাইমে খেয়েছিলাম রান্না বান্না কমপ্লিট করে। তারপরে জুডোকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। জুডোবাবু ঘুমাচ্ছে, আর পায়ে যেসব জায়গায় গোটা হয়েছে সেই সব জায়গায় ডাক্তারবাবু একটা মলম লাগাতে দিয়েছে। এমনি সময় তো মলম দিলে মুছে ফেলে, সেই কারণে ঘুমিয়ে যাওয়ার পরে ওকে মলমগুলো লাগানো হয়। তো জুডোবাবু ঘুমিয়ে গেছে, এর ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, কিছু জামাকাপড় যেগুলো সকালে বের করেছিলাম সেই জামাকাপড়ের মধ্যে কয়েকটা জামাকাপড় সাথে সাথেই ধুয়ে দিয়েছিলাম। আর কিছু জামাকাপড় রয়েছে যেগুলো এখনও ধুতে বাকি রয়েছে, সেগুলোকেই আমি ধুয়ে দেবো। কিন্তু তার আগে রয়েছে আরও একটা কাজ, সেটা হচ্ছে জুডোর বাবাকে স্নান করবো। তার জন্য এখানটায় জল ভরে নিচ্ছি, ডাইরেক্ট কল থেকে জল ফেললে জলটা খুব ঠান্ডাও ওঠে আর কষ্টটাও কম হয়, চাপতে আর হয় না। আর নদীর ট্যাঙ্কির জল দিয়ে স্নান করে ওটা গরম, তার জন্য ডাইরেক্ট কল দিয়েই জল বার করে তারপরে স্নান করায়। তারপর প্রত্যেক দিনের মতন পায়ে প্লাস্টিক বেঁধে দিচ্ছি, তাওয়াল পেঁচিয়ে দেবো, তারপর ওকে স্নান করিয়ে দেবো। তো চলো ওকে স্নান করিয়ে নিই। স্নান করা হয়ে গেছে, এখন দেখো উঠোনে সব জল চলে এসেছে। জল টল কাচিয়ে দিয়ে একদম পরিষ্কার করে নেবো। আর আমাদের উঠোনটা এমনভাবে বানিয়েছে বানানোর সময়, যেখানেই জল ঠালো না কেন গিয়ে একদম দুয়ারটার সামনে এসে জলটা এসে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে নড়বেও না চলবেও না। তো যখন মিস্ত্রিতে বানিয়েছিল তখনই ভুলটা হয়ে গেছিলো। তো যাই হোক, সেসব নিয়ে আর এখন বলার কিছু নেই। উঠোনটা কাচিয়ে এদিকে চলে আসলাম ভাত নিয়ে। ভাত এখানে মাছ ভাজা নিয়েছি, তার সাথে ডাল সেদ্ধ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা লঙ্কা আর নুন। তো এটা দিয়েই আজকে দুপুরে লাস্টটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর বললামই জামাকাপড় ভেজানো রয়েছে, কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম, ওই টুকিটাকি হালকা যেগুলো ছিল। আর এখানে চাদর আর যা যা ছিল সেগুলো সব ভিজিয়ে রেখেছি, তো এখন এগুলোকে ধুয়ে দেবো। আর তোমাদের তো দেখালাম এদিকে উঠোন টুঠোন সব কাঁচানো হয়ে গেছে, আর দেখো এইমাত্র ভেজা উঠোন খেতে খেতেই একদম শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। রোদের এত তাপ যে একটুখানি সময়ের মধ্যেই একদম সব শুকিয়ে গেছে। আর তোমাদের বললাম না জামাকাপড় কিছু ওই যে নিচ থেকে মেলে দিয়েছিলাম, আর কিছু জামাকাপড় এখন নিজে ধুয়ে ছাদে নিয়ে আসলাম। আর যেগুলো আগে ধুয়ে দিয়েছিলাম সেই সব জামাকাপড় শুকিয়েও গেছে, ওই জায়গায় আবার চাদরটা ধুয়ে মেলে দিয়ে আসলাম। সাদা চাদর তো ছাদে মেলতে না ভয় লাগে, যদি না আবার নোংরা টোংরা লেগে যায়, তার জন্য সাদা চাদরটা সবসময় নিচের দড়িতেই দিই। আর এখন যা রোদের তাপ, নিচে দিলেও সব জামাকাপড় শুকিয়ে যায়। বেলা প্রায় শেষ, গাছে ছায়াও পড়ে গেছে অনেকক্ষণ, তার জন্য ভাবলাম ছাদে যখন এসেছি একবারে গাছগুলোতে জল দিয়ে দিই। গাছগুলোতে জল দিতে গিয়ে দেখলাম গাছের নিচের যে জায়গাটা, ওই জায়গাটা না গাছের গোড়া থেকে মাটি পড়ে পড়ে একদম কেমন লাগছে দেখতে, তার জন্য সেই জায়গাগুলো ধুয়ে দিচ্ছি। যখন ধুয়েই দিচ্ছি এটুকু আর কেন বাকি থাকবে, পুরো ছাদটাই হালকা করে জল দিয়ে ধুয়ে দিলাম। নোংরাগুলো যা ছিল মাটি ধুলো বালি টালিগুলো সব ধুয়ে যাবে। তো একটুখানি কাজ করতে এসে অনেকটাই কাজ করা হয়ে গেলো। তো চলো পুরো ছাদটা ধুয়ে নিই, তারপর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো গাছের এই পেশ থেকে শুরু করে ওই পাশ দিয়ে পুরোটাই একদম জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ছাদের ওপর যে লাল গাবলা দুটো দেখছো, একটাতে রয়েছে পদ্ম ফুলের গাছ, আর একটাতে তো বাথটব যেটাকে জুডোকে স্নান করানো হয়। আর এইদিকে যা জামাকাপড় বাকি ছিল সেগুলো সব নিচ থেকে মেলে দিয়েছি। তো চলো এবার স্নান ট্রান করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো স্নান ট্রান করার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি। 5:30টার সময় জুডোর বাবাকে ডেস্টিন করতে যাওয়ার কথা ছিল, বাট সেটা যাওয়া হয়নি কারণ আমাদের টোটোওয়ালা আসতে পারিনি। আর গোটা দিনে তোমাদের সামনাসামনিও কথা বলতে পারিনি, কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো 5:30টার সময় যাইনি, যেটা বললাম যে টোটো আসেনি, ওনার অন্য কোথায় রিজার্ভ ছিল সেই কারণে চলে গেছে। তো 7টার সময় আসবে, আমরা 7টার সময় যাবো জুডোর বাবাকে নিয়ে ডেস্টিন করাতে। আর এখন আমি রান্নাঘরে আছি দেখতেই পাচ্ছ, আর এখন এইখানটায় দেখো বসিয়েছি ম্যাগি, ডিপ ম্যাগি করছি। তো অলরেডি ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, মশলাটা দিলেই হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা দুটোকে দুধ গরম করে দিয়ে দিয়েছি, দুটো শুয়ে দুধ খাচ্ছে। দুটো বাবা বললো খেতে খেতে পারছে কী বানাবো, ঘরে ম্যাগি আনা ছিল দুটোর ম্যাগি, একবারে তো 6টা করে নিয়ে আসে ওই বড়ো প্যাকেট, একসাথে 6টা থাকে। তো সেখান থেকেই দুটো বার করে এখন বানালাম, তিনজনে খেয়ে নেবো, আমি দুটোর বাবা। তো চলো ওদের ম্যাগিটা বানিয়ে দিই, তারপর আবার 7টার সময় যাবো ডেসিন করাতে। ম্যাগিটা সেদ্ধ হয়েই গেছে, এখন মশলা দিয়ে একটুখানি জাল দেবো, তারপরেই নামিয়ে নেব। আর ম্যাগি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ম্যাগি খেতে খুব ভালো লাগে, সেই ছোটোবেলাও ভালো লাগতো আর এখনও ভালো লাগে। যখনই আমি জুটোর জন্য বানাই না কেন, একটু আধটু আমার পেটে ঠিক যাই যাই।
ম্যাগিটা নামিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ এতটা স্যুপ রয়েছে, বাট এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু স্যুপটা একদমই টেনে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।